জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কি বললেন তুমি? কোর্টের নির্দেশে আজ রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠনের ভোট গ্রহণ। দুপুর 12টা নাগাদ স্থায়ী সমিতি গঠনের ভোটা শুরু হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি কংগ্রেস গঠন করে। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠনের আগে দল বদল করে কংগ্রেসের 2 পঞ্চায়েত সমিতি সদস্য। 2 কংগ্রেসের পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূল যোগদান করায় প্রায় সমান সমান হয়ে যায়। তবে এই ভোট গ্রহণের সময় ক্রস ভোটিং এর সম্ভাবনাও রয়েছে। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলি কি ধরে রাখতে পারবে? কংগ্রেস নাকি ছিনিয়ে নেবে তৃণমূল? সেই দিকে নজর রাজনৈতিক নেতৃত্ব থেকে রানীনগর বাসী। হাইকোর্টের প্রতি তো সকলেই আমরা আশাবাদী যে সঠিক বিচার পাবো। আমরা গিয়েছিলাম, সেখানে দেখলাম কি হাইকোর্ট যে অর্ডারটা দিল যে উর্মিলা তার মা বাবার কাছে থাকবে, কিন্তু এখানে উর্মিলার মা বাবার কাছ থেকে তাকে পরবর্তীতে ছিনিয়ে নিয়ে গেছে মিঠু মাস্টার নামে একজন। তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, এখন দেখা যাক সে উর্মিলা কোথায় আছে। দেখুন, আমাদের যেগুলান আছে সেগুলান আমাদেরকে সমর্থন করলে তো আমাদের আর কাউকে লাগবে। আমরা আজকে 18 জন এসেছি আর আমাদের 3 জনকে তোরা কিডন্যাপ করে নিয়েছে। আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে, মানুষের ভোটের মধ্য দিয়ে 21 আমরা 14 জন সদস্য নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, বাম কংগ্রেস জোট, ঠিক আছে? এবার হচ্ছে যে বিভিন্ন প্রলোভনে অর্থের লোভ দেখিয়ে তারা আমাদের থেকে 3 জন সদস্যকে বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়েও তারা ওদের দলে যুক্ত করেছে। আমরা মানুষের নির্বাচিত হয়েছি এবং আমরা পঞ্চায়েত সমিতি আপনারা জানেন যে সভাপতি সহসভাপতি আমরা গঠন করেছি। আমরা শুধু এইটুকু বার্তা দিতে চাই যে স্থায়ী সমিতি গঠনটা আমাদের বাম কংগ্রেস জোটের শুধু ব্যাপার নয়, আমরা মানুষের যে পাশে থাকার সেই বার্তা এবং মানুষের ভরসা নিয়ে, আমরা যেহেতু মানুষ আমাদেরকে ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করেছে, আমরা সেই জন্য আজকে স্থায়ী সমিতিতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা আশাবাদী যে আমরা নিশ্চয় আমরা স্থায়ী সমিতি আমরা আমরাই গঠন করব।